আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দণ্ডবিধি 1860 বা দ্য পেনাল কোড 1860 এর এমসিকিউ প্রশ্ন। অপরাধজনক অনধিকার প্রবেশ এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায়? ধারা 441, ধারা 440, ধারা 342, ধারা 420। উত্তর ধারা 441। ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্ত করিবার উদ্দেশ্যে কোনো ব্যক্তি অন্য ব্যক্তির দখলভুক্ত সম্পত্তিতে প্রবেশ করাকে কি বলা হয়? অপরাধজনক অনধিকার প্রবেশ, প্রবেশ চুরি কোনোটি নয়। উত্তর অপরাধজনক অনধিকার প্রবেশ। আইনসম্মতভাবে কোনো ব্যক্তি অন্য ব্যক্তির সম্পত্তিতে প্রবেশ করিয়া কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শন বা অপমান বা বিরক্ত অথবা কোনো অপরাধ সংগঠনের জন্য বেআইনিভাবে অবস্থান করিলে উক্ত ব্যক্তি কী করিয়াছে বলিয়া গণ্য হবে? অপরাধজনক অনধিকার প্রবেশ, প্রবেশ চুরি কোনোটি নয়। উত্তর অপরাধজনক অনধিকার প্রবেশ। অপরাধজনক অনধিকার প্রবেশের শাস্তি কত ধারায়? ধারা 447, ধারা 440, ধারা 452, ধারা 420। উত্তর ধারা 447। অপরাধজনক অনধিকার প্রবেশ এর শাস্তি কি? 3 মাস কারাদণ্ড, 6 মাস কারাদণ্ড, 4 মাস কারাদণ্ড, 1 বছর কারাদণ্ড। উত্তর 3 মাস কারাদণ্ড। গৃহে অনধিকার প্রবেশের সংখ্যা কত ধারায়? ধারা 442, ধারা 440, ধারা 452, ধারা 420। উত্তর ধারা 442। গৃহে অনধিকার প্রবেশের শাস্তি কত ধারায়? ধারা 448, ধারা 440, ধারা 452, ধারা 420। উত্তর ধারা 448। রাত্রিকালে শীত কাটিয়া বা দরজা জানালা ভাঙ্গিয়া গৃহে প্রবেশ কত ধারায়? ধারা 446, ধারা 440, ধারা 456, ধারা 420। উত্তর ধারা 446। রাত্রিকালে শীত কাটিয়া বা দরজা জানালা ভাঙ্গিয়া গৃহে প্রবেশের শাস্তি কত ধারায়? ধারা 456, ধারা 440, ধারা 446, ধারা 420। উত্তর ধারা 456। 456 ধারার সর্বোচ্চ শাস্তি কি? 3 বছর পর্যন্ত কারাদণ্ড, 5 বছর পর্যন্ত কারাদণ্ড, 6 বছর পর্যন্ত কারাদণ্ড, 7 বছর পর্যন্ত কারাদণ্ড। উত্তর 3 বছর পর্যন্ত কারাদণ্ড। জালিয়াতি করা কি? অপরাধ, অপরাধ নয়, আত্মসাৎ, অনিষ্ট। উত্তর অপরাধ। জালিয়াতি সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায়? ধারা 463, ধারা 440, ধারা 436, ধারা 420। উত্তর ধারা 463। প্রতারণা করিবার উদ্দেশ্যে মিথ্যা দলিল বা দলিলের অংশবিশেষ প্রণয়ন করা কোন ধরনের অপরাধ? জালিয়াতি, প্রতারণা, আত্মসাৎ, অনিষ্ট। উত্তর জালিয়াতি। প্রতারণা করিবার উদ্দেশ্যে মিথ্যা দলিল বা দলিলের অংশবিশেষ প্রণয়ন করা দণ্ডবিধির কোন ধারার অপরাধ? ধারা 463, ধারা 440, ধারা 436, ধারা 420। উত্তর ধারা 463। কোনো ব্যক্তির বা জনগণের ক্ষতি বা অনিষ্ট সাধন কল্পে কোনো মিথ্যা দলিল প্রণয়ন করাকে কি বলা হয়? জালিয়াতি, প্রতারণা, আত্মসাৎ, দলিল প্রণয়ন। উত্তর জালিয়াতি। ক, খকে খয়ের সম্পত্তি তাকে বাধ্য করিবার উদ্দেশ্যে মিথ্যা দলিল প্রণয়ন করিলে ক কোন অপরাধ করিয়াছে? উত্তর জালিয়াতি, প্রতারণা, আত্মসাৎ, দলিল প্রদান। উত্তর হবে জালিয়াতি। জালিয়াতের শাস্তি কত ধারায়? ধারা 465, ধারা 440, ধারা 452, ধারা 456। উত্তর ধারা 465। দণ্ডবিধি 465 ধারা সর্বোচ্চ শাস্তি কি? 2 বছর পর্যন্ত কারাদণ্ড, 5 বছর পর্যন্ত কারাদণ্ড, 6 বছর পর্যন্ত কারাদণ্ড, 7 বছর পর্যন্ত কারাদণ্ড। উত্তর 2 বছর পর্যন্ত কারাদণ্ড। আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্ট্রার প্রভৃতি জালিয়াতির শাস্তি কত ধারায়? ধারা 466, 440, 452, 456। উত্তর ধারা 466। আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্ট্রার প্রভৃতি জালিয়াতের সর্বোচ্চ শাস্তি কি? 7 বছর পর্যন্ত কারাদণ্ড, 5 বছর পর্যন্ত কারাদণ্ড, 6 বছর পর্যন্ত কারাদণ্ড, 3 বছর পর্যন্ত কারাদণ্ড। উত্তর 7 বছর পর্যন্ত কারাদণ্ড।
পাওয়ার অফ অ্যাটর্নি জাল করিলে শাস্তি কত ধারায়? 466, 440, 452, 456। উত্তর, ধারা 466। বিবাহের রেজিস্টার জাল করিলে শাস্তি কত ধারায়? 466, 440, 452, 456। উত্তর, ধারা 466। বিবাহের রেজিস্টার জাল করিলে সর্বোচ্চ শাস্তি কি? 7 বছর পর্যন্ত কারাদণ্ড, 5 বছর পর্যন্ত কারাদণ্ড, 6 বছর পর্যন্ত কারাদণ্ড, 3 বছর পর্যন্ত কারাদণ্ড। উত্তর, 7 বছর পর্যন্ত কারাদণ্ড। দণ্ডবিধির অতিরিক্ত প্রশ্নসমূহ রয়েছে আরও। অপরাধের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায়? 40, 50, 39, 41। উত্তর, 40 ধারা। অপরাধের উপাদান হচ্ছে দুষ্ট মন বা গিল্টি মাইন্ড, ইচ্ছা বা ইন্টেনশন, অভিপ্রায় বা মোটিভ, সবগুলো। উত্তর, সবগুলো। অপরাধের উপাদান হচ্ছে দুষ্ট মন, ইচ্ছা, অপকারেচ্ছা, সবগুলো। উত্তর, সবগুলো। অপরাধের দায় অভিযুক্ত ব্যক্তি কোনো অজুহাত আদালতে উত্থাপন করিতে পারিবেন না। অপরাধ না করার অজুহাত, অপরাধ সংগঠনকালে উক্ত স্থানে উপস্থিত না থাকার অজুহাত, প্লিয়া অফ আবলি বা আইন না জানার অজুহাত। উত্তর, আইন না জানার অজুহাত। নিচের কোনটি দণ্ডমূলক আইন বা পেনাল লস? দণ্ডবিধি 1860, বিশেষ ক্ষমতা 1974, অস্ত্র আইন 1878, সবগুলো। উত্তর, সবগুলো। বেআইনিভাবে এমন সম্পত্তি লাভ করা বা যে সম্পত্তিতে লাভ করার কোনো আইনানুগ অধিকার নাই, দণ্ডবিধি 23 ধারা অনুসারে উক্ত বিষয়কে কী বলা হয়? অন্যায় লাভ, আইনত লাভ, কওখা কোনটি নয়? উত্তর, অন্যায় লাভ। দণ্ডবিধিতে মোট কত প্রকার শাস্তি আছে? 6 প্রকার, 7 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। উত্তর, 6 প্রকার। শাস্তির প্রকারভেদ দণ্ডবিধির কত ধারায়? 53, 50, 39, 41। উত্তর, 53 ধারায়। প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।